ইসলামের প্রকাশ্য নিদর্শন সময়ের অন্যতম হচ্ছে তারাবি এবং ঈদের সালাতের মতো। ঈদ যেমন ঘরের মধ্যে বসে হয় না, ময়দানে আসতে হয় সবাইকে নিয়ে, তারাবি ঠিক এমনিভাবে সবাই মিলে আমরা মসজিদে আসি, আল্লাহর দরবারে কান্নাকাটি করি, আল্লাহর কাছে আমাদের ক্ষমা প্রার্থনা করি, তার কাছে আমরা পুরস্কার লাভে দৃঢ় প্রত্যাশা নিয়ে কেয়ামে দাঁড়াই, তারাবি পড়ি। বা যে ব্যক্তি রমজান মাসে তারাবি বা তাহাজ্জুদ পড়ে ইমানের সাথে এবং সওয়াবের দৃঢ় প্রত্যাশা নিয়ে, আল্লাহ পাক তার বিগত সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। যে ব্যক্তি রমজান মাসে সিয়াম রাখে ইমানের সাথে এবং সওয়াব লাভের দৃঢ় আকাঙ্ক্ষা নিয়ে, তার বিগত সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। যে বিষয়ে হাদিসে এসে ব্যাখ্যা এসেছে, মান সওয়াম রমাদান ইমান ও ইহতিসাবান গফর লাহু মা তাকাদ্দাম মিন যানবি, যে ব্যক্তি রমজান মাসে সিয়াম রাখে ইমানের সাথে এবং সওয়াব লাভের দৃঢ় আকাঙ্ক্ষা নিয়ে, তার বিগত সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। ওমান কামা রমাদান ইমান ও ইহতিসাবান গফর লাহু মা তাকাদ্দাম মিন যানবি মুত্তাফাকুন আলাইহি। যে ব্যক্তি রমজান মাসে তারাবি বা তাহাজ্জুদ পড়ে ইমানের সাথে এবং সওয়াবের দৃঢ় প্রত্যাশা নিয়ে, আল্লাহ পাক তার বিগত সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। আর তারাবি সম্পর্কে বিশেষভাবে গুরুত্ব এসেছে এই জন্য যে তারাবির জামাতটা হয় অনেক বড়, কাল ঈদ আইন ঈদানের মতো মানে শায়ের জাহেরা ইসলামের বাহ্যিক নিদর্শন, যাতে অমুসলিমরা মুসলমানদের এই নিদর্শন দেখে ভয় করে এবং তারা আগ্রহী হয় যে আমরাও মুসলমান হব। মুসলমানদের এই দৃশ্য দেখে আজকে পাশ্চাত্যের বহু ইহুদি খ্রিস্টান মুসলমান হয়ে যাচ্ছে। মুসলমানের রমজান মাস আসলে কি চমৎকার একটা ধর্মীয় ভাবগাম্ভীর্য তাদের মধ্যে সৃষ্টি হয়, কোনো মারামারি নেই, কাটাকাটি নেই, দুর্নীতি নেই, কিছুই নাই, একত্রে বসে ইফতার করে, একসঙ্গে বসে তারাবি পড়ে, একই জায়গায় বসে সব সালাত সিয়াম আদায় করে, কি চমৎকার দৃশ্য! এগুলো দেখেই তাদের মধ্যে অনেক পরিবর্তন আসতেছে। সম্মত এই কারণেই ইমাম সহকানি বলেছেন, তারাবি মিসলাল ঈদায়ন মিনা শায়রের জাহিরা, ইসলামের প্রকাশ্য নিদর্শন সময়ের অন্যতম হচ্ছে তারাবি এবং ঈদের সালাতের মতো। ঈদ যেমন ঘরের মধ্যে বসে হয় না, ময়দানে আসতে হয় সবাইকে নিয়ে, তারাবি ঠিক এমনিভাবে সবাই মিলে আমরা মসজিদে আসি, আল্লাহর দরবারে কান্নাকাটি করি, আল্লাহর কাছে আমাদের ক্ষমা প্রার্থনা করি, তার কাছে আমরা পুরস্কার লাভে দৃঢ় প্রত্যাশা নিয়ে কেয়ামে দাঁড়াই, তারাবি পড়ি।